আপনারা কি জানেন প্রথম ট্রাফিক লাইট কে বানিয়েছিল এবং অস্ট্রেলিয়ায় কেন কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই? এমন কোন অঞ্চল যে অঞ্চলে নিজস্ব কোনো প্রাকৃতিক নদী নেই? এরকম কয়েকটি আশ্চর্যকর ফ্যাক্টের উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, আমি রাজীব মণ্ডল, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান নাজ। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা এরকম কিছু অদ্ভুত তথ্য নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফ্যাক নাম্বার 8, আগ্নেয়গিরির নাম তো আপনারা শুনেইছেন। এই আগ্নেয়গিরি বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়, বেশ কয়েকটা থেকে অগ্নুৎপাত হয়। কিন্তু অস্ট্রেলিয়ায় 150টি আগ্নেয়গিরি থাকলেও সেইগুলি গত প্রায় 4,000 থেকে 5,000 বছর ধরে বিস্ফোরিত হয়নি। এইবার প্রশ্ন হচ্ছে, আগ্নেয়গিরি বিস্ফোরিত বা তার মধ্যে থেকে অগ্নুৎপাত কী করে হয়? আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ একটি টেকটনিক প্লেটের সাথে দ্বীপের অবস্থানের কারণে হয়। পৃথিবীর ভূত্বকে লিথোস্ফিয়ারে প্লেটগুলো নড়াচড়া করে, ভেসে থাকে এবং মাঝে মাঝে ফ্র্যাকচার হয়, এবং যখন তারা স্থানান্তরিত হয় অগ্নুৎপাত ভূমিকম্প ঘটতে পারে। এবার জানা যাক যে কেন আগ্নেয়গিরি অস্ট্রেলিয়ায় দেখা যায় না। যেহেতু অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড ইন্দো অস্ট্রেলিয়ার প্লেটের মাঝখানে অবস্থিত, তাই এটি এইসব ঘটনা থেকে রক্ষা পায়। ফ্যাক্ট নাম্বার 7, মানবদেহের বুকের বাঁ দিকে থাকা যন্ত্র অর্থাৎ হৃৎপিণ্ড সবসময় স্পন্দিত করতে থাকে। এই হৃৎপিণ্ড 1 মিনিটে প্রায় 75 বার স্পন্দিত হয় এবং সারাদিনে প্রায় 1,00,000 বারেরও বেশি বার স্পন্দিত হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 6, পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই প্রাকৃতিক নদী দেখতে পাওয়া যায়, কিন্তু সাউথ অ্যারাবিক বা সৌদি আরব কোনো স্থায়ী প্রাকৃতিক নদী ছাড়া বিশ্বের বৃহত্তম উপ অঞ্চল। এই উপ অঞ্চলে দেশগুলির পরিবর্তে ওয়াদি রয়েছে। ফ্যাক্ট নাম্বার 5, চকলেট কুকিজ খেতে আমাদের মধ্যে প্রায় অনেকেরই ভালো লাগে এবং তার মধ্যে থাকা চকলেট চিপগুলো সব থেকে পছন্দের। কিন্তু আপনারা কি জানেন, একটি চকলেট চিপ একজন ব্যক্তিকে 150 ফুট পর্যন্ত হাঁটার যথেষ্ট শক্তি দিতে পারে। ফ্যাক্ট নাম্বার 4, ডাইনাস্টিনা বা রাইনোসরাস বিটলস স্কাবার বিটেল পরিবারের একটি উপপরিবার। এর মধ্যে রয়েছে ইউনিকর্ন বিটেলস বা হর্ন বিটেলস, 1,500-এরও বেশি প্রজাতি এবং 225 প্রজাতির রাইনোসরাস বিটেল আছে। রাইনোসরাস বিটেলস তার ওজনের প্রায় 850 গুণ বেশি ওজন বইতে পারে। ফ্যাক্ট নাম্বার 3, কুকুর তো আমাদের মধ্যে অনেকের বাড়িতেই পোষ্য হয়ে রয়েছে। এইরকম কুকুরের আয়ু বেশি দিন হয় না। সেন্ট বার্নার্ডের মতো একটি বড় কুকুরের আয়ু 5 থেকে 8 বছরের মধ্যে হয়, যদিও ছোট প্রজাতিগুলো সাধারণত 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচতে পারে। ফ্যাক্ট নাম্বার 2, সেলুলার ফোন বা ডিজিটাল ক্যামেরার মতো প্রথম সাক্ষাতে বিস্ময়কর একটি ডিভাইস সনি ওয়াকম্যান 1 জুলাই 1979 সালে প্রথমবারের মতো বিক্রিতে গিয়েছিল এই ডিভাইস। কল্পনায় একটি যুগান্তকারী কাজ করেছেন স্টাইলাইজড ওয়াকম্যান। সনি দ্বারা নির্মিত পোর্টেবল মিডিয়া প্লেয়ারের একটি ব্র্যান্ড হচ্ছে ওয়াকম্যান। ওয়াকম্যান ছিল একটি বহনযোগ্য ক্যাসেট প্লেয়ার যা মানুষকে চলতে চলতে তাদের পছন্দের গান শুনতে দেয়। 2010 সালের মধ্যে যখন উৎপাদন বন্ধ হয়ে যায়, সোনি প্রায় 200 মিলিয়ন ক্যাসেট ভিত্তিক ওয়াকম্যান তৈরি করেছিল। ফ্যাক্ট নাম্বার 1, এখন ব্যস্ত সময়ে রাস্তায় ট্রাফিকের প্রচুর সমস্যা দেখা যায়, যদিও লকডাউন হওয়ার জন্য এটি খানিকটা কমেছে। আমরা কোনো বড় রাস্তার মোড়ে গেলে লাল, হলুদ ও সবুজ রঙের ট্রাফিক লাইট দেখতে পাই। বিশ্বের প্রথম ট্রাফিক লাইট
1868 সালের ডিসেম্বরে লন্ডনে একটি ম্যানুয়ালি চলিত গ্যাস লাইট সিগন্যাল ছিল। একটি বাস্তবায়িত হওয়ার এক মাসেরও কম সময় পরে এটি বিস্ফোরিত হয় এবং এর পুলিশকর্মী আহত হয়। শিকাগো থেকে আর্নেস্ট সিরিন 1910 সালে প্রথম স্বয়ংক্রিয় ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের পেটেন্ট করেন। এতে স্টপ এবং প্রসেড শব্দ ব্যবহার করা হয়েছিল। ট্রাফিক লাইট সর্বজনীন রঙের কোড অনুসরণ করে, যা ব্যবহারকারীদের তিনটি স্ট্যান্ডার্ড রঙের এলইডি এর ক্রমের সাথে সঠিকভাবে পরিবর্তিত হয়। ফ্যামিলি সার্চ অনুসারে লাল এবং সবুজ লাইট ব্যবহার করে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক লাইট 1912 সালে উটাহ সল্টলেকে পুলিশ অফিসার লেস্টার ফার্নসওয়ার্থ ওয়্যার আবিষ্কার করেছিলেন। ওয়্যারের ট্রাফিক সিগন্যাল একটি চারপাশের বার্ড হাউস অনুরূপ, যা লম্বা মেরুতে মাউন্ট করা হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই করোনা পরিস্থিতিতে নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।